হালাল রিজিক বা হালাল কর্মসংস্থান চাইতে হবে মর্মে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তার মধ্যে উল্লেখযোগ্য হাদিস তিরমিজি নাসাই ইবনে মাজাহ মিশকাতে 2433 2450 নং হাদিসে বলা হয়েছে যে বিশেষ করে এই দোয়াটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা চাওয়া হয় হালাল রুজি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলম বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় সেই দোয়াটা হচ্ছে যে দোয়াটা ইলম বৃদ্ধির জন্য বালার আল্লাহ রাবুল আলামিনের কাছে আহ এই মর্মে দোয়া করা যায় যে দোয়াটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ উল্লেখ করেছে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিযকান তাইয়্যিবা অর্থাৎ এই দোয়াটা বর্ণিত হয়েছে আহমদ ইবনে মাজাহ তাবারানী সাগির মিশকাতের ২৪৯৮ নং হাদিসে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ আমলান মুতাকাব্বালা ওয়া রিযকান তাইয়্যিবাহ অর্থাৎ এর আপনার আমি কোন আমি উপকারে জ্ঞান কবুলযোগ্য আমল এবং পবিত্র রুজি প্রার্থনা করছে অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কর্মসংস্থান বা রুজির তালাশ করা হচ্ছে পূর্বে যে এইটা বলার পূর্বে যে দলিলটা বলা হলো ওটা হচ্ছে মূলত বৈঠক শেষে বা কোনো ইসলামে মাহাতে অনুষ্ঠান শেষ দুয়াটি দোয়াটি পাঠ করতে হয় এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল রুজি বা কর্মসংস্থানের জন্য দোয়া করা যেতে পারে মুসলিম মিশকাতে ২৩৭০ নং হাদিস আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকট দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা হেল্লা আপনি আমাকে হেদায়েত দান করুন ও তাকওয়া এবং তাকওয়া অবলম্বন করার তাওফিক দান করুন ওয়াল আফাফা এবং হারাম রুজি বা হারাম কর্ম সংস্থান থেকে দূরে থাকার তৌফিক দান করুন ওয়া লাগিনা এবং পর মুকাফাকিহ হওয়া থেকে দূরে থাকার তৌফিক দান করুন এই দোয়াটা করা যেতে পারে যে আল্লাহ ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তাকওয়া ওয়া লা ফাওলগিনা এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান نافিয়া আমালান মুতাকাব্বালা আরযকান ত্বয়ীবা এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল রুজি তালাশবান্নশন করা যায় বা চাওয়া যায় তো আশা করি ভাইজন উত্তরটা বুঝতে পেরেছেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ